বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কুরআনপুরি কুরআন বুঝের পারা 5। যেই পারাটির নাম বলা হচ্ছে ওয়াল মুহসনাতু। অর্থাৎ এটি সুরা আন-নিসার 24 নম্বর আয়াত থেকে 146 নম্বর আয়াতের মধ্যে আমরা যে সমস্ত ইম্পর্টেন্ট বিষয়গুলি আছে সেগুলা নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। আমি জানি আপনারা হয়তো নিজে নিজে পড়ে এইগুলো বুঝতে পারবেন আমি শুধুমাত্র আপনাদেরকে একটু হাইলাইট করে দেবো যাতে আপনারা পড়ার সময় একটু সুবিধা হয় আসুন আমরা দেখি আজকে আমরা কি বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি সেগুলি হচ্ছে এক নম্বরে হচ্ছে স্বামী স্ত্রীর উপর নির্দেশাবলী দুই নম্বরে মোমিনদের প্রতি আদেশ নিষেধ তিন নম্বরে নামাজের ব্যাপারে আয়াতসমূহ এখানে নামাজের ব্যাপারে কিছু আয়াত আমরা পাব তারপরে যুদ্ধের ব্যাপারে কোরআনের কি নির্দেশ আছে সেইগুলি আমরা জানতে পারবো তারপরে ভালো মন্দে সুপারিশের ফলাফল কি সেই ব্যাপারে আমরা আলোচনা করব আসুন আমরা দেখি এই আজকে যে পাড়াটির নামকরণ সেটি হচ্ছে আল মোসনাতু এই মোহ এই কথাটি অর্থ হচ্ছে বিবাহিত রমণীগণ আমাদের মধ্যে অনেকেই আমরা আল কোরআনের অর্থ যখন পড়তে যাই তখন হয়তো কিছু কিছু ব্যাপার আমরা হয়তো নাও জানতে পারি অথবা আমাদের প্র্যাকটিস নাও থাকতে পারে সেগুলে জানার জন্যে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি সেটি হচ্ছে তেইশ নম্বর আয়াতে আমরা যে বিষয়বস্তু শেষ হয়েছে সেগুলি কিন্তু কন্টিনিউসভাবে চব্বিশ নম্বর আয়াতে সেটা পরিলক্ষিত হচ্ছে সেটি জানার জন্যে আপনারা দেখতে পারবেন তেইশ নম্বর আয়াতের উপরে এখানে আয়াতের যেখানে হয়েছে সেখানে আপনার দেখতে পাবেন লা নামে একটি চিহ্ন আছে অর্থাৎ এই চিহ্ন দ্বারা বোঝা যায় যে চব্বিশ নম্বর আয়াতে কন্টিনিউ কি যে তেইশ নম্বর আয়াতে যে কথাগুলি বলা হচ্ছে অর্থাৎ তেইশ নম্বর আয়াতে বলা হচ্ছে আজ কাদের সাথে বিবাহ করা হারাম চব্বিশ নম্বর আয়াতে বলা হচ্ছে যারা বিবাহিত রমণীগণ অর্থাৎ বিবাহিত রমণীগণ হারাম সেটি আমরা বুঝতে পারি এই তেইশ নম্বর আয়াতের কন্টিনিউটির দেখে এখানে আমরা যখনই আলোচনা করতে যাচ্ছি স্বামী স্ত্রীর প্রতি নির্দেশাবলী সেখানে আমরা দেখতে পারি যে স্বামী স্ত্রী উভয়েরই কী দায়িত্ব আছে সংসারের প্রতি সেইগুলি পরিষ্কারভাবে বর্ণনা করা আছে প্রথমে বলা হচ্ছে একজন স্বামীর কর্তব্য হচ্ছে তাকে অবশ্যই মোহর আনা যে যেটি নির্দেশ আছে সেটা জন্য অবশ্যই সে ভরজ আকারে সেটি পরিশোধ করে দেয় আমাদের মধ্যে সমাজের মধ্যে দেখা যায় যে যৌতুক নেওয়ার একটা প্রবণতা এটি জাস্ট ইট অপোজিট কোরআনে যে নির্দেশ দেওয়া হচ্ছে সেটা অপোজিট আমরা অবশ্যই কোরআনকে পড়বো এবং বোঝার চেষ্টা করবো আসলে আল্লাহ তালা কিছু অসন্তুষ্ট হন এছাড়াও আমি চার নম্বর পাড়াতে বলেছিলাম যে সংসারের সমস্ত খরচপতি স্বামী বহন করবে আসলে এই কথাটি এখানে বলা হচ্ছে চৌত্রিশ নম্বর আয়াতে এই ব্যাপারটি আপনারা আরও ভালো বিস্তারিতভাবে জানতে পারবেন সেখানে স্বামী যেভাবে সংসারে খরচ করবে স্তেরীয় কিছু দায়িত্ব আছে সেগুলি এগুলি বলা হচ্ছে এবং এবং এই সংসারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ তালা যেই বিষয়টি হাইলাইট করেছেন সেটি হচ্ছে যেন শান্তি বজায় থাকে অর্থাৎ তাদের মধ্যে যদি কোনোরকম বিভেদের আশঙ্কা তৈরি হয় তাহলে যেন অবশ্যই দুই পক্ষ থেকে অর্থাৎ স্বামীর পক্ষ থেকে একজন স্ত্রীর পক্ষ থেকে একজন শালিস যেন নিয়োগ করা হয় অর্থাৎ সে এই দুজনের মধ্যে মতবিরোধ যেটা সেটা সমাধান করে দিবে। আল্লাহ বলছেন এটাই সবচেয়ে উত্তম পন্থা এছাড়াও আমরা যদি খেয়াল করি এই সু পাঁচ নম্বর পাড়ার শেষের দিকে অর্থাৎ একশো আঠাশ উনত্রিশ তিরিশ নম্বর আয়াতে আমরা এই ব্যাপারে আরও কিছু আমরা নির্দেশ বলে পাই তারা তোমাকে প্রশ্ন করে নারীদের সম্পর্কে অর্থাৎ সেই সময় এ আরব দেশে না ছোটো ছোটো শিশুদেরকে যাদের এটি বাচ্চাদেরকে অথবা নারীদেরকে কোনো সম্পত্তি দেওয়া হতো না সেই জন্য আল্লাহতালা নির্দেশ দিয়ে দিচ্ছেন সেটা যেন অবশ্যই পালন করা হয় এবং তারপরে পারিবারিক যে অশান্তি যে তৈরি হয় যেখানে সহিংসতা তৈরি হয় আল্লাহ শুধুমাত্র সুপারিশ করে পারিবারিক সহিংসতা দূর করার ব্যাপারেই খালি বলেন নাই এটি কিভাবে এটি দূর করা যায় সে ব্যাপারেও একটি সুন্দর নির্দেশাবলী দেওয়া আছে একশো আঠাইশ উনত্রিশ তিরিশ এই আয়াতগুলি আপনারা পড়লেই বুঝতে পারবেন তবে আমি একটু বলে রাখছি সেটি হচ্ছে যখন তাদের মধ্যে আশঙ্কা দেখা যাবে বিশেষ করে যখন একজনের একাধিক স্ত্রী থাকে তখন তাদের মধ্যে সে নিশ্চয়ই সমতা রক্ষা করতে পারবে না অর্থাৎ তা একজন একজনের দিকে ঝুঁকে যাবে এই জন্যে আমি গত পাড়াতে বলেছিলাম আল্লাহতালা অবশ্যই একজনকেই বিবাহ করার কথা সুপারিশ করছেন যদিও বলা হচ্ছে তোমরা করতে পারো কিন্তু তোমরা এক আশঙ্কা করছেন যে একজনের প্রতি তোমরা হয়তো সু ঝুঁকে যাবে সেই জন্যেই তো এখানে বলা হচ্ছে তাদা যদি বিচ্ছেদ হয়ে যায় তাতে আল্লাহতালা এখানে আরও যোগ করে দিচ্ছেন তাদের আল্লাহ তালা তার ভান্ডার থেকে তাদেরকে এমনভাবে দান করবেন যেন একজন আরেকজনের প্রতি কোনোভাবে মুখাপেক্ষী না থাকে অর্থাৎ চমৎকারভাবে তালা। বলে দিচ্ছেন যে তোমরা ভায়োলেন্স করো না অশান্তি করো না এবং এটা সমাধানের পথ আমরা এই সমস্ত আয়াতগুলির মধ্যে সুন্দরভাবে পেয়ে থাকি দেখা যাক আসুন আসুন এরপরে আলোচনায় আসা যাক মমিনদের প্রতি আদেশ নিষেধ এখানে মমিনদের প্রতি আদেশ নিষেধের ব্যাপারে আরও বিস্তারিতভাবে বিভিন্ন বিষয়ে আলোচনা করা আছে তার মধ্যে থেকে আমি দুই তিনটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি আল্লাহ তালা বলছেন কিছু কিছু মানুষ আছে যারা কৃপণ এবং অন্য কৃপণতা করতে নির্দেশ দেয় অর্থাৎ আল্লাহ তালা তাকে যে নিয়ামত দিয়েছে সেগুলি সে প্রকাশ করে না তার হয়তো ভয় থাকতে পারে যে আমি যদি এসব প্রকাশ করি হয়তোবা আমাকে দান করে দিতে হবে আল্লাহ তালায় বলছে তারা শকর করে না এবং তাদের জন্য মন্মন্ত শাস্তির ব্যবস্থা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিচ্ছেন এছাড়া আরেকটি আমরা নির্দেশনা দেখি যখন কেউ কাউকে সম্বোধন করে অর্থাৎ কাউকে সালাম দেয় তখন কিন্তু সালামের প্রতি উত্তর হওয়া উচিত তার থেকেও অত্যন্ত সুন্দরভাবে অর্থাৎ প্রতি উত্তর দেওয়াটা ফরজ এক্ষেত্রে কেননা আল্লাহ তালা বলছে কি যখন কেউ তোমাকে সালাম দেবে তুমি তাকে উত্তর দেবে আরও সুন্দরভাবে আমরা অনেক ক্ষেত্রে দেখি আমরা সালামের উত্তর দিয়ে থাকি আসসালাম আলাইকুম উত্তরে আমরা বলি ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহ ও বারাকাতহু আসলে এভাবেই আসলে বলা উচিত কিন্তু যে সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে বেশ অহংকারী তারা হয়তো গাড়ির থেকে নামছে তার আশেপাশের লোকজন তাকে আসসালাম আলাইকুম বলছে সে বলছে এমন করে জাস্ট মাথার নন্দে চলে যাচ্ছে আসলে এটা সম্পূর্ণভাবে আল কোরআন বিরোধী আমাদেরকে খেয়াল রাখতে হবে কারণ আল্লাহ তালার কোনো নির্দেশ এগুলো আমরা যদি ভালো করে বুঝতে পারি তাহলে আমরা অবশ্যই এরপর থেকে কেউ সালাম দিলে অবশ্যই তাকে উত্তর দেওয়াটা আমাদের জন্য ফরজ এটা আমরা অবশ্যই মনে রাখব তারপর আরেক জায়গায় বলা হচ্ছে তোমরা যদি বড় বড়ো গুণার থেকে বেঁচে থাকতে পারো আল্লাহ তালা ছোট ছোট গুনা এমনিই মাফ করে দেবেন তার মানে মোমিনদের একটি বিষয় হচ্ছে বড় বড় গুণা যেগুলি আছে সেগুলি আল কোরআনের নির্দেশ দেখে আমরা এটা খুঁজে নেব এবং সেটা অবশ্যই পালন করবো ছোট ছোটো গুণা আল্লাতলা নিজেই অদা করছেন সেটি আমি তোমাদের কাছ থেকে মুছে দেবো অর্থাৎ মোমিনদের যে আদেশ নির্দেশগুলি আছে সেগুলি আমরা ভালো করে পড়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব এবং এটা বাস্তব জীবনে আমরা প্রয়োগ করব। তারপরে আসুন নামাজের ব্যাপারে আয়াত সম সুরা নেশার মধ্যে আসলে নামাজের ব্যাপারে বেশ কিছু নির্দেশাবলী আছে সেগুলি আমাদেরকে মনোযোগ দিয়ে মানতে হবে প্রথমে বলা হচ্ছে তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো তখন নামাজের কাছেও যেও না কেননা তোমরা মুখ দিয়ে কী বলছো সেটা তোমরা বুঝতে পারো না অর্থাৎ যে সময় এই আয়াতটি নাজির হয়েছিল সে সময় আসলে নেশাগ্রস্ত অবস্থা অর্থাৎ মদ খাওয়ার ব্যাপারে আল্লাহতালা নিষেধাজ্ঞা জারি করেন নাই অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে এইটা বলার উদ্দেশ্য হচ্ছে আর যখন নামাজই যখন মুখ দিয়ে যা উচ্চারণ করছে সেজন্য এটা বুঝে অর্থাৎ আমাদের সবারই যারা আমরা নামাজে অংশগ্রহণ করছি নামাজ পড়ছি আমাদের আমাদের কিছু কিছু ছোড়া যেমন সূরা ফাথেয়া এবং এছাড়াও কিছু কিছু ছোটো ছোটো ছোড়া যেটা আমরা সবসময় নামাজে পড়ি সেগুলি অর্থ আমরা যেন মুখস্থ করে ফেলি অর্থাৎ নামাজের সময় যেন আমরা স্মরণ করতে পারি আমি মুখ দিয়ে যেগুলি বলছি সেগুলিকে এইগুলোই অর্থ হচ্ছে কিনা তাহলে মনে হয় আমাদের নামাজটা আরও সুন্দর হবে অর্থাৎ নামাজের উদ্দেশ্য সফল হবে সুরা নেশা সাতচল্লিশ নম্বর আয়াতে আমরা দেখি তাইমুম করার একটি বিধান এখানে দেওয়া আছে অর্থাৎ যখন কেউ প্রবাসে থাকবে বা সফরে থাকবে পানি পাবে না অথবা তার এমন অবস্থা তৈরি হয় তার ফরজ গোসল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সে কী করবে সে নামাজ বাদ দেবে না নামাজ বাদ দেওয়া যাবে না সেই ক্ষেত্রে তায়মুন করে হলে নামাজটা পড়তে হবে তাহলে তাইমুনটাকে আমরা অনেকেই জানি তবু আমি বলে দিচ্ছি আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলছেন তোমরা পবিত্র মাটি দ্বারা তায়মুন করে নেবে কোনো থেকে অর্থাৎ হাত এবং মুখ মাছেও করে নেবে এটি কিভাবে আমরা সাধারণত জানি এ মাটি থেকে উৎপন্ন যে কোনো পদার্থ অর্থাৎ বালি সিমেন্ট অথবা ইট এইগুলির দ্বারাও আমরা তাইমং করতে পারি এগুলো স্পর্শ করে আমরা কনুর থেকে হাত পর্যন্ত এইভাবে এইভাবে এবং মুখকে মাছও করে নিতে পারি অর্থাৎ এটি একটি সেরিমনি যেটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য অর্থাৎ আমাদের নামাজকে বাদ দেওয়া যাবে না নামাজকে বাদ দেওয়া যাবে না এটি জানার জন্যে আমরা পাঁচ নম্বর পাড়ার মধ্যে আমরা আরও অনেক কিছু নির্দেশনা পাই যেখানে বলা হচ্ছে তোমরা যখন যুদ্ধে থাকবে তখন কিভাবে নামাজ পড়বে একদল দাঁড়িয়ে থাকবে অস্ত্র নিয়ে অপেক্ষা করবে আরেক দল নামাজ পড়বে অর্থাৎ নামাজকে বাদ দেওয়া যাবে না এখানে আল্লাহ তালা বলছেন যে অবশ্যই ওয়াক্ত অনুসারে নামাজ পড়া প্রত্যেকটা মনি মমিনের জন্য ফরজ কেউ যদি মনে করে আমি নামাজতে পরে পড়ব এই সুযোগ নিয়ে নেই অর্থাৎ আমাদেরকে সময় মতো নামাজটি পড়তে হবে এবং কেউ যদি মনে করে আমি তাক অর্জন করব নামাজ ছাড়ায় ব্যাপারটি ঠিক এরকম দাঁড়াবে যে সে হয়তো তার পরিবারে কোনো একটি গেস্টকে আমন্ত্রণ করলো তাকে জন্য বহুত রান্না করলো কিন্তু তার জন্য কোনো পাত্রের ব্যবস্থা নাই তাকে খাওয়ানোর জন্য যদি পার্থ থাকে তাহলে কী অবস্থা দাঁড়ায় আমাদের ইসলামেও ঠিক সেরকমই নামাজকে বাদ দেওয়া যাবে না আমার একটি অবজারভেশন আছে যে সমস্ত পরিবারের পিতামাতা মাতা উভয়ই নামাজ পড়েন তাদের এ জগতে একটি ভালো উপহার হচ্ছে তার সন্তানরা তার পিতা মাতার দেখা দেখি তারা নামাজ পড়া শিখে যায় যখন তারা নামাজ পড়া শিখে তখন কিন্তু সমাজের বিভিন্ন রকম যে খারাপ বিষয়গুলি আছে যে সমস্ত জিনিসগুলি থেকে সন্তান হয়তো দূরে থাকতে পারতো সেগুলির থেকে নামাজের জন্য তারা সেই সমস্ত দিকে ঝুঁকে পড়ছে না অর্থাৎ এর জগতেই পিতামাতা একটি ভালো পুরস্কার পেয়ে যাচ্ছে নামাজের মাধ্যমে আমরা আরও চিন্তা ভাবনা করবো এবং অবশ্যই আমরা যে সমস্ত আয়াতগুলি বলা হচ্ছে সেগুলি আমরা ফলো করার চেষ্টা করব এবং যখন আমরা সফরে থাকব পানি না থাকলেও আমরা চেষ্টা করব তাম্যম হল নামাজকে কন্টিনিউ করতে তারপরে চার নম্বর পয়েন্টটি হচ্ছে যুদ্ধের ব্যাপারে কোরআনের নির্দেশ অনেকের কাছে আমি এমন মন্তব্য শুনেছি যে একাত্তর সালে স্বাধীনতার যুদ্ধে যে যুদ্ধ হয়েছিল সে তো ভাই ভাই যুদ্ধ সেটা শহীদ হয় কীভাবে তারপরে যখন আমি পঁচাত্তর নম্বর আয়াতটি যখন পড়লাম তখন আমার পরিষ্কার হয়ে গেল যে আসলে স্বাধীনতা যুদ্ধের সময় কি হয়েছিল যখন শুরুতে স্বাধীনতা যুদ্ধের সময় পঁচিশে মার্চ কালো রাত্রিতে যখন পাক বাহিনীরা ঢাকাতে নিঃশংসভাবে নরনারীকে হত্যা করলো শিশুদেরকে হত্যা করলো তখন কিন্তু গ্রামেগঞ্জে বহুত আলেম আলেমদের কাছে এই খবর হয়তো পৌঁছায় নাই তারা হয়তো ছিল যে ভাই ভাই যুদ্ধ এটা কিভাবে করব। কিন্তু যখন পঁচাত্তর নম্বর আল্লাহ তালা বলছে তোমরা কি যুদ্ধ করবে না যখন তোমাদের নরনারী শিশুরা চিৎকার দে বলছে আল্লাহ আমাদেরকে কে বাঁচাও আমাদেরকে এমন একজন অভিভাবক এমন একজন সাহায্যকারী নিয়োগ করো যে এখান থেকে আমাদেরকে উদ্ধার করবে আল্লাহ তালা কোরআনের মধ্যেই স্পষ্টভাবে বলে দিচ্ছেন কখন যুদ্ধে যেতে হবে আমাদের সমাজের মধ্যে কোমলমতি যুবক ভাই বোনদেরকে কীভাবে উদ্বুদ্ধ করা হয় যুদ্ধে যাওয়ার জন্য আমার ঠিক জানা নেই তবে আমার মনে হয় আল কোরআনের এই সমস্ত আয়াতগুলি যদি বিশ্লেষণ করে তাদেরকে বুঝিয়ে দেওয়া যায় তাহলে তারা বুঝতে পারবে যেখানে রসুল্লাহ সাল্লা সালামকে আল্লাহ তালা বলছেন সুরা আল গাছিয়া মধ্যে যে তুমি শুধুমাত্র উপদেশকারী তুমি তো তাদের প্রতি বল প্রয়োগকারী নয় এগুলি আমরা খেয়াল করব। অর্থাৎ আমরা যত বেশি কোরআন আলাপ করব। তত বেশি আমরা আমাদের সমাজ থেকে কোরআনের বাইরে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে সেগুলিকে আমরা অনেকটা নিয়ন্ত্রণে আনতে পারব ইনশাল্লাহ পাঁচ নম্বর পয়েন্টটি আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি বলা হচ্ছে ভালো মন্দ সুপারিশের ফলাফল আসলে এই আয়াতটি যখন আমি দেখি তখন কিন্তু আমার যথেষ্ট একটি পরিবর্তন সাধিত হয় এর আগে আমি হয়তো নির্বিচারে মানুষ যখন যা কিছু বলতো সেগুলি না ভেবেই তাকে সুপারিশ করে দিতাম কিন্তু যখন দেখলাম এখানে বলা হচ্ছে অর্থাৎ পঁচাশি নম্বর আয়াতে বলা হচ্ছে যখন কেউ ভালো কাজের সুপারিশ করবে সে তার ফল পাবে এবং সেই সাথেও বলা হচ্ছে কেউ যদি মন্দ কাজের সুপারিশ করে সেও তার ফল পাবে অর্থাৎ আমরা কেন মন্দ কাজে কার্যককে সুপারিশ করতে যাব আমার তো কোনো লাভ নেই বরঞ্চ আমার আরও ক্ষতি যে মন্দ কাজ করার ফলে সে যে মন্দ কাজ থেকে যে সে অর্জন করবে সেটা সেটারও আমি ভাগ পাবো ভয়ঙ্কর ব্যাপার আমরা অবশ্যই এটা খেয়াল রাখবো তাহলে শুধু দর্শক আমি এক থেকে পাঁচ পর্যন্ত যেই আলাপগুলি করলাম আপনারা ইনশাআল্লাহ সেগুলি আপনি কোরআনের পাঠ করবেন খুঁজে বের করবেন এবং দেখবেন আমি যে কথাগুলি বললাম সেগুলি ঠিক কি না আশা করি আমরা সবাই যখন আল কোরআন পড়ব তখন নিজেদের মধ্যে আলোচনা করার মাধ্যমে আমরা আরও নতুন কিছু আরও নতুন কিছু শিক্ষা আমরা এর থেকে বের করতে পারব এতে আমাদের সমাজ যথেষ্ট উপকৃত হবে এই বলে আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ